বৃষ্টি 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 শুরু হয়ে গেছে সকালবেলায়। কাল কি করেছে ওরা? আজকে ওয়ার্কআউট করছে। হ্যাঁ, তাহলে আমার আমি জানি নাকি কালকে করেছি। এই যে আজকে থেকে শুরু হয়েছে ওয়ার্কআউট, আজকের থেকে শুরু হয়েছে, যেহেতু কালকে এক্সাম শেষ হয়েছে সেজন্য। ও বাবা, ওই দেখো করছে, আবার কারের মধ্যে কি গুজেছে। প্রত্যেক দিনই করতে হবে, করতে 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 এসে হাত পা ছাড়বে, পেশি রইল। তো আমি আর শিবার মা যাচ্ছি শিবার মামা বাড়ি। তো সারাদিন ওখানে প্রোগ্রাম আছে, আর এক্ষুনি খানিকক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। অটোওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ঘাড়ের পরে উঠে যাচ্ছে। সেই কাজ ফাজ আমার ঘাড়ের পরে উঠিয়ে দিচ্ছিল, আঁকতে হলে এরা সবাই মিলে বলাতে, তারপরে অটোওয়ালাটা ঠিক মতো জায়গা নিয়ে সরেছে, নয়তো আজকেই যেত আমার এদিকটা। হাত পাতে ব্যথা লাগতো, দিনে দুপুরবেলা এত অস্বস্তিকর অবস্থা হয়ে গেল। নেমে গেছি এখন এই যে এখানে কি জায়গাটা, রাজাপুরের ওদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কখন নিয়ে যাবে শিবা না ওর বাড়ি থেকে জানো? তু আর এদের এই অনুষ্ঠান হবে, আর এই যে হচ্ছে গিয়ে ঠাকুর শুধু এরম ভাবে ধরবে। এখানে গ্রামের এত ভালো সবাই, এরা এরা সবাই হচ্ছে গিয়ে নিজেরা নিজেরা তোমার হাতে বিতে সব করছে, নিজেরাই সবজি কাটছে, রান্না করছে, কোনো লোক লাগেনি রান্না করার জন্য এক্সট্রা। আর এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দুটো দল এসেছিলো, দুটো দল এসে অনুষ্ঠান শুরু করবে, মানে এই বাজাচ্ছে। তারপরে চলে এসেছি আমরা পুকুর ঘাটে। এ কোথায় যাচ্ছ? বসবা এখানে, গরমকালে না বিকালবেলা এখানে হেভি লাগবে বলো। হ্যাঁ হেভি লাগবে গরমকালে। এই যে পুকুর ঘাটে বসেছি, আর এখানে অনেক মাছ চাষ হয়েছে, মাছ আছে বলো এর মধ্যে। সে কি তার তার দিয়ে রেখেছে পুরো কাপড়, এই পুকুর কাপড় বলছি, পুকুরে পুরো তাঁর দেয়া, মানে মাছ চাষ হচ্ছে এখানে, কারণ কি এই পাখিতে খেয়ে নেবে তো।
তার জন্য এরকম তার তার দিয়ে দিচ্ছি। এইদিকে মাঠ ঘাট ধান লাগিয়েছে সব। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খিচুড়ি আর তরকারি করেছিল, সেটার ভিডিও করতে পারিনি, কারণ কি বলতো মোবাইলটা চার্জে ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে আমি আর শিবার মা একটু ওদের বাড়ির এখানে পুকুর আছে, পুকুরে এটা চাষ হয় মাছের, সেখানে এসে একটু বসেছিলাম। আর দেখো পরন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর লাগছে, লাল পুরো অস্ত যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর একটু বেরিয়েছি বিকালবেলা ওর মার সাথে একটু ঘুরতে, এই ঘোরা ঠোরার পরে তারপরে যাব বাড়ির দিকে। এখন মা বানাচ্ছে বিকালবেলায় পাটিসাপটা, এই যে আমি এসে দেখি মা এই যে পাটিসাপটা বানাচ্ছে এরকম ভাবে। আর শিবার দিদা পাঠিয়ে দিয়েছে এই যে সানের জন্য, মার আমার বাড়ি সবার জন্য এই যে খিচুড়ি, দেখো কত খিচুড়ি, আবার এই ক্যানের মধ্যে এক ক্যান খিচুড়ি, অনেক খিচুড়ি দিয়েছে, তিনটে টিফিন আবার এক ক্যান। এসে বসিয়ে দিয়েছি চা এদিকে বাবুর জন্য, বাবু এসেছে সকালবেলা, আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের দুজনের, মার আর আমার, আর বাবুরটা চিনি দেওয়া। হ্যাঁ, এখন হচ্ছে দাদু নাতি ঘোরার প্ল্যানিং চলছে, ঠিক আছে। এই যে শান এই কম্পিউটারে দেখে দিচ্ছে যে শিলং অরুণাচল দেখাচ্ছে বাবুকে, জানলাটা দিয়ে দি, মশা আসছে প্রচুর মশা, এই গরমে মশার উৎপাত, দাঁড়াও দিয়ে দি বাবুকে কটা, এনা আমি খাবো, এগুলো সব ইয়ের নাম না, ওই যে কিসের, এগুলো সব বৌদ্ধিষ্ট নাম, বৌদ্ধিষ্ট সব তো বুদ্ধ, বুদ্ধ ছাড়া নাই। গুড মর্নিং এভরিওয়ান, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, শিবাদের বাড়ি মানে মা বাড়ি থেকে এসে পিঠে খেলাম, মা পিঠে বানিয়েছিল পাটিসাপটা, তো সেই পিঠে খেয়েছি, পিঠে তোমার চার পাঁচটা খেয়েছি, দিয়ে তারপরে শুয়ে পড়েছি সাড়ে নটায় শুয়ে পড়ে তারপরে ঘুম থেকে উঠলাম আজকে সকালবেলা। তো সকালে উঠে দেখছি বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কালকে বিকাল থেকে ওয়েদারটা একটু নরম ছিল, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দিয়ে তারপরে তাই শুরু হয়ে গেল বৃষ্টি, মানে পাঁচটার থেকে মনে হয় হচ্ছে বৃষ্টিটা। তো যাই হোক, বসে বসে এডিট করছি, মা ওইদিকে রান্না করছে, দিয়ে মা ডাকছে রুটি কাজ, তো চলো রুটিটা খেয়ে নিই তারপরে কথা বলছি। আজকে হবে শঙ্কর মাছ, তো মা সকালবেলায় ভেজে রাখলো, পরে আমি মাছের ঝোলটা করব, শুধু মশলা দেবো, আলু টালু কিচ্ছু দেবো না, ঠিক আছে। শঙ্কর মাছটা একটু পরে করব, আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে। ফোড়নে আমি দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা, এবারে আলুটা ভাজবো এর মধ্যে, লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে, এবার আলুটা ভাজবো, আর খোসা ছাড়াইনি, খোসা সুদ্ধই আলুটা ভাজছি, না মশলা দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আদা শুকনো লঙ্কা তারপরে টমেটো, এই দিয়ে মশলা করে দিয়েছি, হয়ে গেছে মাছের ঝোল রেডি। এবারে আরে ভগবান কত গরম মশলা পড়ে গেল, যাই হোক গরম মশলাটা
দিয়ে দিয়েছি, আর ঝোল শুকাবো না, যেহেতু আলু রয়েছে একটু টেনে যাবে ঝোল।